বন্ধুরা, দিন দিন সোনার দাম কমছে নয় তো বাড়ছে। তো যারা সোনার গহনা তৈরি করবেন ভাবছেন, অনেকেই চিন্তায় পড়ে যায় যে বর্তমানে যে সোনার দাম ওঠানামার কারণে, তো যারা গহনা তৈরি করবেন তো তারা চিন্তা করছেন যে এখন বর্তমানে যে রেটটা রয়েছে এই রেটে কি সোনার গহনাটা তৈরি করা ঠিক হবে কিনা, বা সোনার দামটা কি আরও কমবে কিনা বা না বাড়বে। বন্ধুরা, তাদের জন্য আমি ইম্পর্টেন্ট কথা বলবো ভিডিওর শেষে। তো প্রথমে জানিয়ে দেবো যে আজকের বাজারে সোনা ও রূপার দামটা কত রয়েছে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল্ড জ্যাকটুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছে পিন্টু সোনাকার। বন্ধুরা, জানিয়ে দেবো যে আজকের রেটে সোনার দামটা ও রূপোর দামটা কত রয়েছে। আপনি যদি কোনো সোনার গহনা তৈরি করেন তাহলে কত টাকা দাম পড়বে, বা রূপোর গহনা তৈরি করলে কত টাকা দাম পড়বে। বন্ধুরা, ভিডিও শেষে জানিয়ে দেবো যে অনেকে ভাবছেন যে সোনার দাম ওঠানামার কারণে অনেকে চিন্তায় পড়ে যায় যে সোনার গহনাটা এখন তৈরি করা ঠিক হবে কিনা, বা সোনার দামটা আরও কমবে কিনা না বাড়বে। তো তাদের জন্য কিছু কথা বলবো ভিডিওর শেষে। বন্ধুরা, প্রথমে জানিয়ে দেবো যে আজকের বাজারে সোনার দামটা ও রূপোর দামটা কত রয়েছে। বন্ধুরা, সবচেয়ে ভালো মানের এক ভরি হলমার্কযুক্ত গহনা সোনার মূল্য পড়বে 74,999 টাকা। 21 ক্যারেট এক ভরি হলমার্কযুক্ত গহনা সোনার মূল্য পড়বে 71,675 টাকা। 18 ক্যারেট হলমার্কযুক্ত এক ভরি গহনা সোনার মূল্য পড়বে 61,819 টাকা। সনাতন পদ্ধতি এক ভরি সোনার মূল্য পড়বে 51,204 টাকা। বন্ধুরা, এটা ছিল আজকের সোনার দাম। বন্ধুরা, এখন জানিয়ে দেবো যে রূপোর দামটা কত পড়বে। বন্ধুরা, আপনারা যদি কোনো রূপোর গহনা আজকে তৈরি করতে চান তাহলে 22 ক্যারেট সবচেয়ে ভালো মানের এক ভরি রূপোর দাম পড়বে 1,714 টাকা। 21 ক্যারেট এক ভরি রূপোর দাম পড়বে 1,632 টাকা। 18 ক্যারেট এক ভরি রূপোর দাম পড়বে 1,399 টাকা। বন্ধুরা, আপনারা যদি এক ভরি রূপা বিক্রি করতে চান তাহলে সেটার দাম পড়বে 1,049 টাকা। বন্ধুরা, এটা ছিল আজকের রেট। বন্ধুরা, আপনারা যদি কোনো গহনা তৈরি করতে চান বা তৈরি করতে চাচ্ছেন, তো সেটা এখন তৈরি করবেন না কিছুদিন পরে তৈরি করবেন, বা এই যে রেটটা রয়েছে তো এই রেটটা কি কমবে নাকি বাড়বে। বন্ধুরা, সোনার দাম বলা যায় না যে কখন বাড়ে কখন কমে, কারণ এটা ডলারের উপরে নির্ভর করে। বন্ধুরা, যারা আপনারা চাচ্ছেন যে সোনার গহনাটা তৈরি করবেন, তো তারা বর্তমানে সোনার গহনা তৈরি করতে পারেন, কারণ আগের চেয়ে সোনার দাম কিন্তু অনেকটাই কমে গেছে। বন্ধুরা, আগে যারা সোনার গহনা তৈরি করছে তারা কিন্তু অনেকটাই দামে তৈরি করেছে, তো এখন যদি আপনি গহনা তৈরি করেন আগের চেয়ে অনেক কমে আপনি তৈরি করতে পারবেন। আর যদি আপনি কোনো সোনার গহনা বিক্রি করেন তাহলে যখন দামটা বাড়বে তখন আপনি বিক্রি করবেন, তাহলে আপনি ভালো দামটা পাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন বা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের বিস্তারিত কথা আমরা বলে থাকি। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।